আজকে আপনারা এখানে মেডিকেল সুপারের অফিসে কি বিষয় নিয়ে এসেছিলেন? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে ত্রিপুরা জিবি হাসপাতালে যেই ডায়ালিসিস প্রক্রিয়া চলে, সেই ডায়ালিসিস প্রক্রিয়ার জন্য যেই সমস্ত সরঞ্জাম, যে সমস্ত ওষুধ সরকারি তরফে বিনামূল্যে প্রদান করা হতো, সেই সমস্ত ওষুধ বেশ কিছুদিন ধরে সাধারণ জনগণ পাচ্ছেন না। তো এই বিষয়টি জানার পরে আমরা এখানে যে পেশেন্ট পার্টি আছে ওদের সাথে কথা বলে গেছি এবং ব্যাপারের গুরুত্ব অনুধাবন করে আমরা পরবর্তীতে আজকে মেডিকেল সুপারের কাছে একটি দাবি সনদ পেশ করেছি, যাতে আমরা উল্লেখ করেছি যাতে অতি সত্বর যে সকল জিনিসপত্র ডায়ালিসিস পেশেন্টদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আগে সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হতো, তার জন্য পুনরায় অতি সত্বর চালু করা হয়। আপনাদের দাবির প্রত্যুত্তরে মেডিকেল সুপার কি বলেছেন? উনি আমাদের জানিয়েছেন ওনার অফিসের তরফ থেকে সেরকম অর্থে কোনো ধরনের গাফিলতি নেই, উনি ফান্ড চেয়ে বা প্রয়োজনীয় ফান্ড চেয়ে প্রয়োজনীয় সাপ্লাই চেয়ে উনি ফাইল উপরে পাঠিয়েছেন। এখানে তিনি বলেছেন যে মার্কেটে বাজারের মধ্যে কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল না এবং একটা ফান্ডের সমস্যাও রয়েছে। তো সেই ব্যাপারে মেডিকেল অফিসের কার্যালয় থেকে সমস্ত কাজই করা হয়েছে, কিন্তু উপরে থেকে ফান্ডের কিছু সমস্যা আছে আর বাজারের কিছু সমস্যা, বাজারে কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, এরকম কিছু সমস্যা আছে। এখন কি সমস্ত জিনিস এখানে মজুদ আছে? উনি আমাদের যেটা বলেছেন একটা টিউবিং একটা সেট আছে, সেই সেটটা নাকি এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু হ্যাপারিন সম্পর্কে উনি আমাদের সেরকম কোনো আশ্বাস দিতে পারেননি, কারণ হ্যাপারিন পাওয়া যাচ্ছে না। উনি বলছেন চেষ্টা করে দেখবেন সেই বিষয়টা। তার মানে এই বিষয় নিয়ে কোনো নিশ্চয়তা এখনো তিনি দিতে পারেন না? এই বিষয় নিয়ে তিনি কোনো নিশ্চয়তা আমাদের এখনো দিতে পারেননি। ধন্যবাদ। না করলে দেখতে দিচ্ছি না। হ্যাঁ।